হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল। আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে তো জগদ্ধাত্রী পুজো, তো আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো বিখ্যাত হয়, তোমরা সকলেই জানো। তো এখন যাচ্ছি বুড়িমার কাছে অঞ্জলি দিতে। এখন বাজে সকাল 10:30, তো 12টা থেকে অষ্টমীর অঞ্জলি শুরু হবে। তো আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, তো এখন বার হবো, তাহলে চলো দেখতে থাকো। আর তোমরা বাড়ি থেকেও বুড়িমা দর্শন করে নাও। তো আমি বেরিয়ে পড়ার সাথে সাথে টোটো পেয়ে গেছিলাম, তো টোটো থেকে ভাবলাম সন্দেশটা কিনে নিই, সেই জন্য একটা মিষ্টির দোকান থেকে সন্দেশটা কিনে রওনা দিয়ে দিয়েছি বুড়িমার কাছে। তো লাইন শুরু হয়েছে কোথা থেকে সেটা একবার দেখো। আমাদের পুরনো বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে লাইন শুরু হয়েছে, তারপর সেটা ঘুরে যাবে বুড়িমায়ের কাছে। আগেরবারও বাস স্ট্যান্ড থেকে লাইন দিয়ে গেছিলাম, এবারও তাই। অষ্টমীর অঞ্জলিটা যেহেতু একটু দেরিতে হয়, সেই কারণে ভিড়টাও বেশি হয়। তো এখানেও একটা সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো। তো প্রায় অবশেষে চলে এসেছি বুড়িমায়ের কাছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই মায়ের অঞ্জলি দেব। রাস্তাটাতে দেখো আলপনা আঁকা হয়েছে কি সুন্দর করে, আর দুপাশে হচ্ছে বুড়িমায়ের ফটো, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী পুজোয় বুড়িমার অঞ্জলি দিয়েই দিনটা শুরু হয়। তো লাইনে এখন আছি দেখো, আর এই আলপনাটা দেখেছো কত সুন্দর করে এঁকেছে, সারা রাত জেগে আঁকা হয়েছে। তো এখানে অনেকে দণ্ডি কাটছে, এই দেখো একটা মহিলা দণ্ডি কাটছে এখানে। তো দেখো কতটা ভিড়, পিছনে তো পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে দেখো, প্রচুর লোক, মানে গুনে শেষ করা যাবে না এত পরিমাণ লোক রয়েছে। তো বুড়ি মায়ের কাছে কেমন ভিড় হয় সেটা তো তোমরা সকলেই জানো। তো অবশেষে পৌঁছাতে পেরেছি মায়ের কাছে, মায়ের কাছে এখন অঞ্জলি দিচ্ছি। দেখো মায়ের চাঁদপানা মুখটা একবার দেখো কত সুন্দর। তো প্রতি বছর এই দিনটার জন্য কৃষ্ণনগরবাসীরা অপেক্ষা করে থাকে। শুধু কৃষ্ণনগরবাসীরাই নয়, অনেক দূর দূর থেকে লোকজন এসেছে। একজন আমার সামনে লাইনে ছিলেন, তিনি বললেন কলকাতা থেকে এসেছে। তাহলে ভাবো কত দূর দূর থেকে আসে আমাদের এখানে ঠাকুর দেখতে, বুড়িমাকে দর্শন করতে। আজকে এতটা ভিড়, কালকেও কিন্তু খুব ভিড় ছিল, আগের দিন রাত্রিবেলাও খুব ভিড় ছিল যখন মায়ের গহনা পরানো হচ্ছিল। আর আজকে দেখো মা পুরোপুরিভাবে সেজে উঠেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের তো অঞ্জলি দেওয়া কমপ্লিট, তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আর সবাইকে অঞ্জলি দেওয়ার সুযোগটা তো করে দিতে হবে। তো অঞ্জলিটা দিয়ে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আরেকবার মাকে দেখিয়ে দিচ্ছি দেখো, তো লোক দেখেছো কত লোক, তোমাদের তো বলছি প্রচুর লোক হয় আমাদের বুড়িমার মন্দিরে, প্রচুর লোক হয়। তো পুজো দিয়ে আমি হচ্ছে বুড়িমায়ের প্রসাদের জন্য একটা কুপন নিয়েছি, আর সন্দেশের জন্য একটা কুপন নিয়েছিলাম। তো সেই প্রসাদগুলো মা আনতে গেল, আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাইরের দিকে বেরোনোর রাস্তা, তো এখানটায়ও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, মানে আজকের দিনটাই এদিকটাতে ভিড় থাকবেই, আজকে আর কালকের দিনটা। আর এদিকটাতে দেখো, এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলার বিখ্যাত হনুমান মন্দির। তো মা প্রসাদ নিয়ে এসেছে, এটা হচ্ছে সন্দেশ প্রসাদ, আর এটা হচ্ছে ভোগ প্রসাদ মা নিয়ে চলে এসেছে। তো আমি অষ্টমীর অঞ্জলির পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, তোমাদের তো দেখালাম আমাদের কৃষ্ণনগরের রাজরানী বুড়িমাকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজ এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই আসছে নতুন একটা ভিডিও। বাই।